আমি অর্পিতা হাজরা, আমার বাড়ি সাউথ কলকাতা। তো একদিন আমি হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা প্রোফাইল পেলাম, ডক্টর অতীন ব্যানার্জি ডায়েটিশিয়ান প্রোফাইল। তো আমি এমনিতে আগে খুব অনেকটাই মোটা ছিলাম, অনেক হেলদি ছিলাম। তো আমার ওয়েট অ্যারাউন্ড 88 ছিল, আর এখন আমার ওয়েট 62। এটা পসিবল হয়েছে কারণ আমি একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে ডক্টর অতীন ব্যানার্জি ডায়েটিশিয়ানের একটা প্রোফাইল। তো আমি সেখানে গেলাম, গিয়ে ওনাকে পিং করলাম, টেক্সট করলাম। করার পর উনি আমাকে বললো, আমাকে ডায়েট চার্ট দিলো। তো আমি প্রথমে ডায়েট চার্ট, মানে উনি ডায়েটিশিয়ান, ওনার থেকে ডায়েট চার্ট পাবো এটা ভাবার পর ভাবলাম যে ডায়েট কি আমি করতে পারবো, কারণ একটা ডায়েট মানে কি অনেক কিছু খাওয়ার রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু খেতে পারবো না। তো তারপরে যখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার পর উনি ডায়েট, মানে ডায়েট চার্টটা দিলো, তখন আমি দেখলাম যে না, আমি মোমো খেয়েও রোগা হতে পারবো। তো ইভেন আমি তার ডায়েট চার্টটা ফলো করলাম অ্যারাউন্ড 4 to 5 months। তারপরে এখন আমার ওয়েট 62। সো আমি এখন খুবই হ্যাপি যে আমি আমার ওয়েটটা কমাতে পেরেছি। আর আমি চাই যে আপনারাও ডক্টর অতীন ব্যানার্জির সঙ্গে কন্ট্যাক্ট করুন, কারণ ওনার যে ডায়েট চার্ট দেওয়ার ধরন সেটা আপনাদের সবার ভালো লাগবে। তো ডায়েট চার্টের একটা ফুচকা থেকে আরম্ভ করে মোমো সব কিছু খেয়ে আমি রোগা হতে পেরেছি। আমার বয়স 19। তো আমি চাই যে আমার মতন যারা টিনেজার্স, তো তারাও, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে যেতে পারে যে এরকম ডায়েট করেও রোগা হওয়া যায়। শুধু যে ডায়েট মানেই সেদ্ধ খাবো, এটা খাবো না, ওটা খাবো না, সেটা নয়। উইকে একটা দিন চিট ডে পাবে, তারপরে তুমি ফুচকা, মোমো, এক্সেট্রা, যেগুলো তুমি পছন্দ করো, তোমার ক্রেভিং ফুড, যেটা ধরো তোমার সারাদিনে একদিন মনে হলো আমি আজকে বিরিয়ানি খাই, তো সেটা তোমার ক্রেভিং হচ্ছে, তুমি বিরিয়ানিও খেতে পারো। তারপরে তুমি তোমার ডায়েটিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমাকে সারা দিন গাইড করবে যে তুমি এটা খেও না, ওটা ওটা খাও, সারাটা দিন তোমাকে হেল্প করবে। সো আই এম ভেরি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি যে আমি এরকম একটা ডায়েটিশিয়ান পেয়েছি। আর আমি মানে বিশালভাবে থ্যাংকস জানাবো ডক্টর অতীন ব্যানার্জিকে যে আমার এই একটা জার্নির পাশে দাঁড়ানোর জন্য।